দর্শক আসসালামু আলাইকুম, আমরা এসেছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে এবং এখানে কিছু গরু দেখছেন। আমরা গতকালকে এই প্যাকেজটি আপনাদের দেখিয়েছিলাম, তো সেটাই আজকে ডেলিভারি হয়ে যাচ্ছে। আর এই যে গরুগুলো লোডিং হচ্ছে, চট দিয়ে গরুগুলোকে ঢেকে রাখাও হয়েছে যেন গরম উষ্ণতা অনুভব তারা করেন। আর এখানে দেখছি আমরা মজুর ভাইকে। মজুর ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা বলেন তো? প্যাকেজের গরু তো নিল, ছয়টা ছিল, বাড়তি কোন গরু নিয়েছে তারা? আরো দুটো মানুষের নিচে, মানুষের নিচে দুইটা, মানে ওগুলো কি টাইপের? ছোট সাইজ। ছোটো সাইজের যে দর্শক দেখছেন গরুগুলো লোড হচ্ছে। আমরা এটা দিয়েছিলাম হচ্ছে কত জানি, 52,500 টাকা করে পার পিস ছিল গরুগুলোর দাম। তো এখানে কি কম টম দিচ্ছে নাকি কিছু? হ্যাঁ, কম দিলে পোষাবে না? আচ্ছা, ওই 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 টাকাতেই দিচ্ছেন, ওই টাকাতেই দিচ্ছেন। দর্শক দেখছেন এই যে ওই টাকাতেই দেওয়া হয়েছে। আর ওই যে আরও দুটি যে গরু কিনেছে, ওই যে ওগুলো চলে এসেছে এখানে, সেগুলো হচ্ছে একটু ছোটো এবং সাইওয়াল জাতের বাছুর গরু। তাহলে সর্বমোট কটা গরু নিল? গরু আমাদের কাকে পেকে ছয়টা, হ্যাঁ, আর এদের দুটো, এদের দুইটা, সর্বমোট আটটা গরু, আটটা গরু নিয়েছে। দর্শক দেখছি আমরা গরুগুলোকে, একটি গরু উঠানো হচ্ছে, যে তিনটা উঠেছে উপরে, আরো তিনটা উঠবে। কি গরু এটা? বড় গরু। এই যে এখানেও আরেকটি, আর এখানে আরেকটি, এই হচ্ছে সর্বমোট ছটি হচ্ছে প্যাকেজের। দর্শক দেখছেন গরুগুলোকে মেলানো হচ্ছে, মানে মিলাই নিচ্ছে ভিডিওর সঙ্গে। আসসালামু আলাইকুম। কোথা থেকে এসছেন? ঢাকা কেরানীগঞ্জ। আচ্ছা, প্যাকেজের গরু নেওয়ার কারণটা কি? ঝায় ঝামেলা কম। ঝায় ঝামেলা কম, কিন্তু হাটে কি কম পেতেন না? কম বেশি ওইটা বড় কথা, হাটে তো দৌড়াদৌড়ি করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। আর এর মধ্যে কি সব গরুই পছন্দ হয়েছে? যেমন আপনি হাটে ভেরিয়েশন দেখে, গরু দেখে, বেশ কয়েকটা গরু দেখে কিনতে পারতেন, এজন্য তো দেখেই নিলাম। দেখে নিলেন, দেখে নিলেন, কিন্তু এখানে কম গরু ছিল, পছন্দটা একটা হয়েছে, দেখিয়ে নিয়েছি, পুরোটাই পছন্দ, মোটামুটি পুরোটাই পছন্দ হয়েছে। তো কেমন মনে হলো যে হাট আর প্যাকেজ, কেমন ডিফারেন্সটা দেখছেন? ডিফারেন্স কি আর, ওই হাটে তো যন্ত্রণা বেশি, জ্বালা যন্ত্রণা বেশি, এখানে যেমন খাটি কম, দামা দামি নাই, যাই হোক এখানে দাম করে এলা 500 কম আর বেশি হয়ে গেছে। আচ্ছা, 500 কম আর বেশি। শুধু প্যাকেজের গরুই কিনলেন ছটা, না আরো বাড়তি কোনো গরু? ওই যা দুইটা আরেক ভাইয়ের কাছে নিয়েছি। হ্যাঁ, সেগুলো কত টাকা করে পড়লো? মানে ওটা আপনি 43,500 করে পড়লো। 43,500 করে সাইওয়াল বাচ্চা দুটা। তো দর্শক শুনছিলাম আমরা সাইওয়াল বাচ্চা সহ সর্বমোট আটটি গরু উনি কিনেছেন। আর এখন কি আপনি ভিডিওর সঙ্গে মিলাচ্ছেন? হ্যাঁ, মিলাচ্ছি। ঠিক আছে, দুই নম্বর ওই যে ওইটা দুইটা।
ঝুলটা উঠে দাও আচ্ছা আমরা একটু গাড়ি ভাড়া কত নিচ্ছে রনি ১০,৫০০ আপনি কি এই গরুগুলো কুরবানির টার্গেট আছে কুরবানিতে সেল করেন এই দুইটা হচ্ছে ২৪ এর মানে ৪০-৫০টার মতো রাখা যাবে আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে একবারে তো হবে না তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো লোডিং হলো আর এগুলো চলে যাচ্ছে হচ্ছে ঢাকার ক্যানিংগঞ্জে আমরা সেই গরুগুলো নিয়ে কথা বলেছি আর আপনাদের জানিয়ে রাখি আমরা প্রতিদিনই এই ধরনের প্যাকেজ দিই আপনারা যেখান থেকে প্যাকেজ কিনবেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এবং ভিডিওর সঙ্গে মিলিয়ে গরুগুলো চেক করে নেবেন যেমন উনি করলেন আমরা একটু মজুর ভাইয়ের কাছ থেকে জেনে নেই মজুর ভাই আজকে কোনো প্যাকেজ আছে আচ্ছা যেতে হবে তারপরে তো আপনার সঙ্গে যোগাযোগের একটু নাম্বারটা যদি বলে দিতেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে তো দর্শক আমরা দেখলাম এবং জানলাম আজকে যে গরুগুলো কিনছেন ঢাকার ব্যবসায়ী আগামী কুরবানির টার্গেটে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা